হ্যালো স্টুডেন্টস, আজকে আমি বিএড সেকেন্ড সেমিস্টারের পেপার 1.2.3-র সেকেন্ড হাফের ইউনিট 1-এর একখানি নতুন বিষয়ের আলোচনা শুরু করব। বিষয়টি হচ্ছে শিক্ষণের বৈশিষ্ট্যাবলী বা ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। আমি সুদীপ্ত গোস্বামী, অধ্যাপক জাকির হোসেন বিএড কলেজ। আমি প্রত্যেক ভিডিওগুলির মতো এই ভিডিওতেও আবার বলে নিই যে বিষয়টি সম্পর্কে জানতে গেলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আসি বিষয়ের আলোচনায়। আমরা জানি যে শিক্ষণের ফলে কিন্তু শিক্ষার্থীর শিক্ষণ ক্রিয়া সম্পন্ন হয়। আর শিক্ষণ বলতে আমরা জানি যে শিক্ষণের ফলে যে আচরণের পরিবর্তন হয়, সেই আচরণের পরিবর্তনই হলো শিক্ষণ। আর শিক্ষার্থীদের এই শিক্ষণ কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষণের প্রকৃত শিক্ষণের দ্বারাই কিন্তু সম্পন্ন হয়ে থাকে। এর বেশ কিছু বৈশিষ্ট্যাবলী রয়েছে, সেগুলি একটি একটি করে আলোচনা করব। প্রথমত হচ্ছে শিক্ষণ একটি কলা। শিক্ষণকে আমরা কলা বলি কারণ শিক্ষক বা শিক্ষিকা তার যে নিজস্ব শৈলী আছে, সেই শৈলী ব্যবহার করে কিন্তু তিনি শিক্ষণ প্রক্রিয়ার উৎকর্ষতা বৃদ্ধি করেন। এবং শুধু তাই নয়, তার সৃজনশীল কুশলতার মাধ্যমে, তার সৃজনশীল ভঙ্গিমার মাধ্যমে সে কিন্তু শিক্ষাটাকে কিন্তু শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। এবং এর ফলে কিন্তু আমরা বলতে পারি এটি একটি কলার অন্তর্গত শিক্ষণ। নেক্সট আসি, শিক্ষণ একটি বিজ্ঞান। বিজ্ঞান বলতে আমরা বুঝি যে বিজ্ঞানে যৌক্তিকতার সাথে যুক্ত হচ্ছে বিজ্ঞান। আমরা এই শিক্ষণের মধ্যেও কিন্তু সেই যৌক্তিকতার ছাপ পাই এবং মনোবৈজ্ঞানিক যে নীতি, সেই নীতিগুলোরও কিন্তু সঠিক প্রতিফলন আমরা দেখতে পাই। শিক্ষণের জন্য সবসময় আমরা প্রয়োজনীয় উপাদান নির্বাচন করি, শিক্ষণীয় বিষয়বস্তুকে সঠিকভাবে বিন্যস্ত করি এবং সেগুলির প্রকৃত উপস্থাপন, এই সব কিছুই কিন্তু বিজ্ঞান পদ্ধতির অন্তর্ভুক্ত। নেক্সট পয়েন্ট আসি, শিক্ষণ একটি জটিল সামাজিক প্রক্রিয়া। আমরা সামাজিক প্রক্রিয়া এই জন্যই বলি কারণ সমাজ ও শিক্ষার মধ্যে কিন্তু একটা খুব নিবিড় সম্পর্ক বিদ্যমান। কোনো সমাজ ব্যবস্থা কিন্তু শিক্ষা ব্যবস্থা কেমন হবে তা অবশ্যই নির্ধারিত হয় সমাজ ব্যবস্থার প্রকৃতির ওপরে। আর শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমেই শিক্ষণীয় বিষয়গুলি উপস্থাপন কিন্তু সমাজ পরিবর্তনে সাহায্য করে এবং শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে সামাজিক বিভিন্ন বিষয়গুলি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে সঞ্চালিত হয়। আসি পরের পয়েন্ট, শিক্ষণ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। শিক্ষণ প্রসূত যে সমস্ত প্রতিক্রিয়া শিক্ষার্থীদের অন্তরে প্রবেশ করলো, সেই প্রতিক্রিয়াগুলি কিন্তু শিক্ষার্থীদের অন্তরে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করে। কীরকম না, শিক্ষণ প্রসূত যে কথাবার্তাগুলি শিক্ষক বা শিক্ষিকা বলছেন, সেইগুলির দ্বারা কিন্তু শিক্ষার্থীরা যথেষ্ট পরিমাণে তারা উৎসাহিত হয়। এবং শুধু উৎসাহিত নয়, সেই উৎসাহ দান কিন্তু তাদের আগামী জীবনের চলার পথের একটা পাথেয় হয়ে দাঁড়ায়। আসি পরের পয়েন্টে, শিক্ষণ সংস্কৃতির ধারক এবং বাহক। সংস্কৃতির ধারক ও বাহক আমরা এই কারণেই বলি কারণ হচ্ছে মানুষ গোষ্ঠীবদ্ধভাবে থাকতে অভ্যস্ত। আর সেই গোষ্ঠীবদ্ধভাবে থাকতে গেলে সার্থকভাবে জীবনযাপনের জন্য কিন্তু অবশ্যই সমাজের মধ্যে বসবাস করতে হবে এবং সেই সমাজস্থ মানুষের সংস্কার, বিশেষ প্রথা, সংস্কৃতি মনস্ক করতে হলে কিন্তু অবশ্যই তাকে, এবং সেটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে সঞ্চালিত হয়। আসছি পরের পয়েন্ট, শিক্ষণের ফলশ্রুতি হলো শিক্ষণ। শিক্ষক বা শিক্ষিকা যখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোনো জ্ঞান বিতরণ করেন অথবা কোনো তথ্য বিতরণ করেন অথবা কোনো কনসেপ্ট
তিনি তাদেরকে বোঝান, শিক্ষার্থীদেরকে বোঝান, তখন কিন্তু অপরদিকে শিক্ষার্থীদের যেটা হয় সেটা হচ্ছে শিখন, অর্থাৎ তারা সেই শিক্ষক বা শিক্ষিকার দেওয়া তথ্যগুলিকে খুব সুন্দরভাবে তারা কিন্তু নিজেদের মনের ভেতরে আত্মস্থ করে এবং সেগুলি শেখার একটা মানসিকতা তৈরি হয়। এবারে আসছি পরের পয়েন্ট, শিক্ষণ একটি মহৎ পেশা। আমরা শিক্ষণকে একটি মহৎ পেশা বলি, এই কারণে শিক্ষণকে মহৎ পেশা বলি কারণ হচ্ছে এই শিক্ষণ সাধারণ বৃত্তি থেকে কিন্তু অনেক উচ্চতর একটি বৃত্তি, কারণ এর কতকগুলি বিশেষ নীতিগত দিক রয়েছে, নীতিগত প্রক্রিয়া রয়েছে এবং বেশ কিছু আচরণবিধি এবং সর্বোপরি এই পেশার কিন্তু একখানি মহৎ দায়বদ্ধতা বর্তমান, যা কিন্তু অন্যান্য সকল পেশার থেকে এটিকে আলাদা করে। আসি পরের পয়েন্ট, শিক্ষণ একটি সংযোগ সাধন প্রক্রিয়া। আমরা সংযোগ সাধন প্রক্রিয়া এই কারণেই বলি শিক্ষণকে, কারণ শিক্ষণের ফলে শিক্ষক এবং শিক্ষকের দেওয়া যে তথ্যগুলি বা জ্ঞানগুলি সেগুলি কী হয় শিক্ষার্থীদের কাছে যায় এবং শিক্ষার্থীদেরকে কিন্তু শিক্ষকের সঙ্গে সংযোগ সাধন করতে সহযোগিতা করে। শুধু ক্লাসরুমের মধ্যেই না, ক্লাসরুমের বাইরেও কিন্তু সমাজ এবং বিদ্যালয় পরিবেশের সাথেও কিন্তু অবশ্যই এই শিক্ষণের ফলে একটা খুব সুন্দর সংযোগ সাধন হয়। আসি পরের পয়েন্ট, শিক্ষণ এক ধরনের নির্দেশনা দান। শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থী সঠিক পথের সন্ধান পায় কিন্তু, এবং সে ভবিষ্যৎ জীবনে সঠিক রাস্তা, সে কোন পথে গেলে সে নিজের জীবনে সফল হবে সেই রাস্তা কিন্তু বেছে নেওয়ার মতো সেই সঠিক এবং কঠিন সিদ্ধান্ত সে নিতে পারে। এবং এছাড়াও বলতে পারি যে শিক্ষণ ব্যক্তিকে কিন্তু বিভিন্ন যে সমস্যামূলক পরিস্থিতি, সেটা জীবনেই হোক বা ক্লাসরুমেরই হোক, সেই সমস্যামূলক পরিস্থিতিতে কিন্তু তাকে উতরাতে অবশ্যই সহযোগিতা করে। এবারে আসি পরের পয়েন্ট, শিক্ষার্থীর অভিযোজন ক্রিয়া বর্ধক, অর্থাৎ শিক্ষার্থীকে অভিযোজিত করে এই শিক্ষণ। না, আমরা জানি যে এই শিক্ষণের ফলে কি হয় না, শিক্ষার্থীর আচরণের পরিবর্তন হয় এবং শিক্ষার্থীর আচরণের পরিবর্তন হওয়ার সাথে সাথে সে নিজেকে কিন্তু পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এক বিশেষ জ্ঞান লাভ করে এবং বিশেষ শক্তি অর্জন করে, যে জ্ঞানের সহযোগিতায় সে কিন্তু পরিবেশে বেঁচে থাকার রসদ পায়। এবারে আসি পরের পয়েন্টে, শিক্ষার্থীর প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করে। শিক্ষার্থীর প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করে, আমরা জানি যে শিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে কাম্য এবং বাঞ্ছিত যে আচরণ সেই আচরণের প্রকাশ ক্ষমতার বৃদ্ধি করে এবং শিক্ষার্থীরা যে তাদের মধ্যে যে অবাঞ্ছিত আচরণগুলি আছে সেই অবাঞ্ছিত আচরণ বা আমরা যেগুলিকে বলতে পারি অবাঞ্ছিত প্রক্ষোভ বা প্রাক্ষোভিক দিক, সেই দিকগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে কাম্য আচরণ সম্পাদন করে তার নির্দেশ দেয় শিক্ষণ। নেক্সট পয়েন্ট, শিক্ষণ জ্ঞান সঞ্চালনে সহায়ক। শিক্ষণ জ্ঞান সঞ্চালনে সহায়ক আমরা এই কারণেই বলি কারণ শিক্ষণের ফলে শিক্ষার্থীদের যে জ্ঞান পরিব্যাপ্ত হয় সেই জ্ঞান কিন্তু কি হয় না সঞ্চালিত হয়, কোথায় সঞ্চালিত হয় না শিক্ষার্থীদের অন্তরের মধ্যে সঞ্চালিত হয়, তাদের মননের মধ্যে গ্রথিত হয়ে যায় এবং তারা বহুদিন পর্যন্ত সেই জ্ঞানকে ধরে রাখতে পারে এবং শুধু তাই নয়, সেই জ্ঞানকে তারা তাদের নিজস্ব যে পরিবেশ বা নিজস্ব যে সমাজ সেই সমাজ গঠনেও কাজে লাগায়। যাই হোক, এই গেল আমাদের আলোচনা। আমি আশা করব তোমাদের ভালো লাগলে লাইক করবে এবং এগুলিকে অবশ্যই শেয়ার করবে এবং লাইক ও শেয়ার করার সাথে সাথে তোমরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলবে না এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকেও এটি প্রচার করবে এবং তারা যাতে উপকৃত হয় তার ব্যবস্থা করবে। ধন্যবাদ সকলকে।